2019 সালে তেসরা আগস্ট শনিবার রাতে আগরতলা শহরের বুকে ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড। জ্যাকসন গেটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম হন তরুণ ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস। 13 দিন পর কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্ত্ব। এই নৃশংস খুনের ঘটনায় উঠে আসে 4 অভিযুক্তের নাম। সূত্রের খবর অনুযায়ী সেদিন রাত 11:30 নাগাদ জ্যাকসন গেটের কাছে মা শারদা মেডিকেল হলের বন্ধ দরজার বাইরে বসেছিল বোধিসত্ত্ব ও তার এক বন্ধু। সে সময় একটি ভক্স ওয়াগন গাড়ি করে সেখানে এসে তাদের পাশে প্রস্রাব করে 3 আততায়ী। এই ঘটনার প্রতিবাদ করতেই বোধিসত্ত্বের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। হাতাহাতি শুরু হলে বুট জুতো, বিয়ারের বোতল এবং চাকু দিয়ে ক্রমাগত প্রাণঘাতী আঘাত করা হয় তাকে। বোধিসত্ত্বের মায়ের অভিযোগের ভিত্তিতে রাজধানীর কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী, কলেজ টিলার এলাকার ঠিকাদার সুমিত বণিক, ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং শোয়েব মিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে আগরতলা পুলিশ। চাঞ্চল্যকর এই মামলা তদন্ত করে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় আদালতে চার্জশিট জমা করেন তৎকালীন তদন্তকারী অফিসার। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর আগরতলা শহরের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল জনমানুষে। প্রভাবশালী অভিযুক্তরা আদৌ কি শাস্তি পাবে তা নিয়ে আলোচনাও চলেছে বহুদিন। অবশেষে সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে দীর্ঘ 4 বছর পর শুক্রবার 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল জেলা ও দায়রা জজের আদালত। শনিবার বেলা 12:00 তাদের সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভূমি। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং 34 মানে সঙ্গবদ্ধভাবে তারা ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30 সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কী হবে। ওরা দোষী সাব্যস্ত হয়েছে এইটুকুনি। 4 বছর পরে হলেও অবশেষে সুবিচার পেতে চলেছেন খুন হয়ে যাওয়া তরুণ ব্রাঞ্চ ম্যানেজার বোধিসত্ত্ব দাসের বিধবা মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।